বাঁকুড়ার এমডিভি ডিএভি পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রের তৈরি পার্টিকল এবার পাড়ি দিতে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ছাতনা ব্লকের মন্তুমুরা গ্রামের ছেলে অয়নদেব ঘড়িয়া স্টিফেন হকিংসের থেকে অনুপ্রাণিত হয়ে ছোট থেকে বিজ্ঞান চর্চা শুরু করে, ভালোবেসে ফেলে মহাকাশকে। সে বছরই 11 থেকে 15 নভেম্বর পর্যন্ত আমেরিকার আলবামায় ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টার আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পায়। সেখানে সে আরও দুজনের সঙ্গে একটি লুনার স্পেস অভিযানে কম্প্যাটেবল মেটেরিয়াল তৈরির দায়িত্বে ছিল। এমআইএসএসসিতে গবেষণার জন্য নির্বাচিত হয় অয়নদের তৈরি মেটেরিয়াল। এই সাফল্যে খুশি অয়ন। নভেম্বর 2024 থেকে 15 নভেম্বর 2024 হ্যান্ডসভিল অ্যালাবামা ইউএসএ, যেটা আমাদের হার্ট অফ স্পেস সায়েন্স বলি আমরা জায়গাটাকে, সেখানে আমি ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024 অ্যাটেন্ড করি অ্যাজ দ্য ওনলি ইন্ডিয়ান দেয়ার। তো সেখানে আমাদেরকে একটা প্রজেক্ট টার্গেট দেওয়া হয় টু ফোকাস অন ইনোভেটিভ মুন হ্যাবিটেড প্রজেক্ট লুনার মেটেরিয়াল। তো সেখানে আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করি অ্যাজ এ টিম, লাইক মাই টিম মেম্বার্স আর ফ্রম লাইক আই ওয়াজ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড আদার টু লাইক আদার মেম্বার্স আর ফ্রম মেক্সিকো অ্যান্ড ইউএসএ। সো আমরা ওখানে যে মেটেরিয়ালটা ডেভেলপ করি সেটা সিলেক্ট হয় ফর মিসি এক্সপেরিমেন্ট। সো মিসি একটা মডিউল যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যেখানে আমাদের এই যে ম্যাটেরিয়ালস যেগুলো যেটা আমরা এখানে ডেভেলপ করি অ্যাজ এ হাইপোথিসিস ফর টেস্টিং ইন ফার্দার মিশনস, সেখানে ওটা যে টেস্ট হয় সো দ্যাট উই ক্যান ইউজ আর উই ক্যান ডু আদার রিসার্চ অন দ্যাট পার্টিকুলার ম্যাটেরিয়াল ইন ফিউচার।